নমস্কার বন্ধুরা, সুজিত দাস এখানে স্বাগত জানাই। তো আমি আছি এখন হুগলি চিনসুর মিউনিসিপ্যালিটি অফিসিয়াল নোটিফিকেশানে। তা বলে রাখি দুটো জিনিস, যেমন আপনারা জানেন যে মজদুরের কিছু পোস্ট বেরিয়েছিল, এছাড়াও পিওনের কিছু পোস্ট বেরিয়েছিল, যেটাই কিনা আপনি 8 পাস হলে এলিজিবেল। ঠিক আছে, এইবার আজকে আমি যেটা বলবো, কবে অ্যাপ্লাই ডেট চলে গেছে। ঠিক আছে, অ্যাপ্লাই ডেট কিন্তু চলে গেছে। আর আজকে এই মুহূর্তে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব, কারণ সিলেবাসে খুব রিসেন্ট পরীক্ষা হবে। হ্যাঁ, রিসেন্ট খুব পরীক্ষা হবে, কিন্তু তার জন্য আগের বারও রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে কিন্তু লোক নিয়োগ হয়েছে। তা কিছু কিছু জিনিস আমি বলবো, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন। আর অ্যাডমিট কার্ড রিলেটেড অনেক কোশ্চেন আছে, কীভাবে এক্সামটা হয় সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, পরীক্ষা সম্বন্ধে রেজাল্ট সম্বন্ধে কোনো কিছু অসুবিধা হবে না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরোপুরি ভিডিওটা দেখবেন। ফার্স্ট কী বলেছে এখানে, এখানে আপনাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে, এইটুখানি মেন। ঠিক আছে, আবার এইবার বলে রাখি এখানে দিয়েছে কি, আপনাদের রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট হবে 50 মার্কস, রিটেন টেস্ট হবে 50 মার্কস। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ইন্টারভিউ বা ভাইও হবে 10 মার্কস, তাহলে টোটাল হলো আপনার 60 মার্কসের পরীক্ষা। 60-র মধ্যে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। আচ্ছা, মেরিট লিস্টে তৈরি করা হবে, তার কত গুণ সদস্যকে ডাকা হবে, একটা সিটের জন্য 5 জন ক্যান্ডিডেটকে ডাকবে, মানে 1:5। যদি 60টা সিট থাকে, 60-এর সঙ্গে 5 গুণ করলে 300 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। ঠিক আছে, এইবার অনেকের মনে কোশ্চেন থাকবে, দাদা কোশ্চেনটা কী ভার্সনে হবে, ইংলিশে হবে না বাংলায় হবে। বলে রাখি এখানে দিয়েছে, দেখুন, দ্য কোশ্চেন পেপার উইল বি অ্যাভেলেবেল ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অনলি ফর রিটেন টেস্ট। বাংলায় কিন্তু কোশ্চেন হবে। ঠিক আছে, বাংলা ভালো করে বাংলায় আপনারা প্রিপারেশন নিন, খুব তাড়াতাড়ি এক্সামটা হবে। মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, OMR বেস্ট এক্সাম হবে। ঠিক আছে, আর নেগেটিভ মার্কিং থাকবে না। অনেকের মনে অনেক বড় করে কোশ্চেন থাকে যে নেগেটিভ মার্কিং থাকলে তো আমরা অনেক স্কোর নিচে নেমে যাবে। এখানে দেখুন দিয়ে দিচ্ছে, দেয়ার শুড বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, এইবার বলে রাখি অ্যাপ্লিকেশান ডেট তো চলে গেছে, অ্যাপ্লিকেশান লাস্ট ডেট ছিল হচ্ছে 28/1/2020, কিন্তু লাস্ট ডেট ছিল। এছাড়া আরেকটা কোশ্চেনের মধ্যে আসছে, আচ্ছা এক্সামটা যে আমরা দেব, তার এক্সামের জন্য কি অ্যাডমিট কার্ড কোথা থেকে আমরা পাবো, তার কি বাইপোস্ট করবে নাকি আমরা অনলাইন থেকে ডাউনলোড করব। এখানে কিছু কিন্তু বলে দেওয়া নেই, আপনাদের কোনো অ্যাডমিট কার্ডে কোনো শো করে দেওয়া নেই, আপনাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে, কারণ অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনাকে জানতে পারবেন যে ওখানে শুধু কীভাবে আপনার লগ ইন করবেন, আপনাদের ফোন নাম্বার যেটা ফিল আপ করেছিলেন তার ফোন নাম্বারটা অপশানে থাকতে পারে, এছাড়া আপনার নাম, নাম যেটা আছে সেই নামটা আপনার লিখবেন, আর ডেট অফ বার্থ। এই তিনটে জিনিস ম্যাচ করলেই আপনার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যেতে পারে। আর যদি না হয়, কোনো প্রবলেম হয়, যদি ওরা যদি নোটিশ দিয়ে দেয় যে বাই পোস্টে যাবে, ঠিক আছে, বাই পোস্টে গেলে তখন কিন্তু আপনার, আপনি তো তাহলে অ্যাডমিট কার্ড পেয়েই যাবেন। ঠিক আছে, তখন আপনি সেই ডেট প্লেস দেখে আপনি পরীক্ষা দিতে যাবেন। এইটুকু বলার ছিল, কারণ অনেক সময় দেখা গেছে মিউনিসিপ্যালিটি যে এক্সামগুলো হয় আপনার অ্যাডমিট কার্ড এখন আর দেয় না, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ওরা ডেট অফ বার্থ আর নাম বা মোবাইল নাম্বার লগ ইন করতে বললে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাডমিট কার্ডটা ওখানে ডাউনলোড হয়ে যায়। ঠিক আছে, এই কোয়ারিজগুলো আপনাদের কাছে আলোচনা করলাম, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, যারা যারা এই নোটিফিকেশানের ফর্ম ফিল আপ করেছিল খুব তাড়াতাড়ি কিন্তু হবে। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তার থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ব্যাস এটুকু বলার ছিল, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিন, পারলে ভিডিও যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করবেন। আর কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, দেখি কেমন কার কী কোয়ারিজ থাকে, আমি সেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।